আলিপুরদুয়ার জেলার প্রেস ক্লাবে নতুন নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হলো। দীর্ঘদিন ধরে বহু আকাঙ্ক্ষিত আলিপুরদুয়ার জেলায় প্রেস ক্লাব গঠন সহ নতুন কমিটির গঠনের পদ্ধতি শুরু হলো এদিন থেকে। জানা গেছে সেই প্রক্রিয়া এক মাসের মধ্যে কার্যকরী করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে এদিন আলিপুরদুয়ার জেলার ডুয়ার্স কর্নারের পাশে প্রেস কর্নারে জেলার বিভিন্ন জায়গা থেকে আসা সাংবাদিকরা সম্মিলিত হন। সেখানে তারা একটি সভা করেন। সেখানে প্রত্যেক সাংবাদিক নিজ নিজ মতামত পোষণ করেন। সেখানে সিদ্ধান্ত হয় যে অতি দ্রুত প্রেস ক্লাব গঠন সহ 5 জনের একটি কমিটি গঠন করা হবে, যা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করবে, যেখানে জেলার প্রত্যেক সাংবাদিকরা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সাংবাদিকরা যাতে এক ছাতাতলে থেকে কাজ করতে পারবে সে ধারণা ব্যক্ত করেন এবং বিভিন্ন কারণবশত সাংবাদিকরা খবর করতে গিয়ে আক্রমণের সম্মুখীন হচ্ছে, সেই আক্রমণের প্রতিরোধ করা কি করে সম্ভব হবে সে বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। আজকে কি প্রবলেম হলো? আজকে আমাদের দীর্ঘদিনের একটা মানে ব্যাপার অনেক দিন ধরে আটকে ছিল। জেলা সাংবাদিকদের একটা দাবি ছিল যে আমাদের একটা সক্রিয় এবং একটা স্থায়ী কমিটি তৈরি হোক, জেলা কমিটি, যেটা প্রেস ক্লাবে দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ারে ছিল না। তো এটা আমাদের কাছে খুব একটা অস্বস্তিকর ব্যাপার ছিল। বিভিন্ন জায়গাতে আমাদের এটা নিয়ে কৈফত দিতে হতো, বলতে হতো যে কেন আমাদের এখানে কোনো স্থায়ী কমিটি নেই। যাই হোক, আজকে যেটা হয়েছে, আমরা সম্মিলিতভাবে সমস্ত জেলার সাংবাদিকরা একত্রিত হয়ে একটা আলোচনা করে একটা ইয়েতে এসেছি, একটা মানে একটা জায়গায় এসেছি যে আমরা আগামীতে একটা নির্বাচন শীঘ্রই একটা নির্বাচন করতে যাচ্ছি, যে নির্বাচনটা একেবারে মানে পদ্ধতি মেনে, সমস্ত নিয়মকানুন মেনে যেভাবে নির্বাচন হয় সেই সমস্ত নির্বাচনই হচ্ছে। আমাদের একটা স্থায়ী কমিটির মধ্যে থেকে 5 জনকে আমাদের মানে অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে। অ্যাডভাইজারি কমিটি ডিসিশন নেবে, তারা নির্বাচন পরিচালনা করবে এবং নির্বাচন পরিচালনাটা একেবারে সমস্ত রকম নিয়মকানুন মেনে সিদ্ধান্ত অনুযায়ী হবে। এবং আমাদের যেটা নিয়ম নির্বাচন যেটা হবে সেটা পার্শ্ববর্তী যে সমস্ত জেলা প্রেস ক্লাবগুলো আছে, বিশেষ করে শিলিগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি, এদের কাছ থেকে আমরা সাহায্য নেব এবং তাদের যারা তাদের দলের তাদের সেই সমস্ত জায়গার যে সমস্ত মেম্বাররা আছে তারা এসে আমাদের নির্বাচন পদ্ধতিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা নিয়মটাকে একটু সঠিকভাবে মানার চেষ্টা করছি। আমরা দরকার পড়লে জেলা শাসক কিংবা ইনফরমেশান ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথাবার্তা বলে সক্রিয়ভাবে যেটা একটা যাতে স্থায়ী জেলা কমিটি তৈরি হয় সেই ব্যাপারে আমরা কতদিনে। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।